हेलो कांचन, अरे हेलो शिमा, কাঞ্চন আমার আওয়াজ শোনা যাচ্ছে? কাঞ্চন প্লিজ বলো, আমার আওয়াজ শোনা যাচ্ছে? থ্যাংক ইউ।
ওকে, আমি শুরু করছি। গুড ইভিনিং এভরিবডি, সবাইকে শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকে আমার লাইভ শুরু করছি। ঈশ্বরের কৃপায় যেন সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ তনুদি, গুড ইভিনিং। আচ্ছা, প্রথমে কিছু কথা বলি আমাদের গ্রুপ নিয়ে। আমাদের গ্রুপ একটি ছোট গ্রুপ, এখনও অন্যান্য গ্রুপের তুলনায় আমাদের গ্রুপটা ছোট গ্রুপ। আস্তে আস্তে আমরা উচ্চতা লাভ করছি, আস্তে আস্তে এগোচ্ছি, এবং আপনাদের সাহায্য যদি থাকে, আপনারা যদি পাশে থাকেন, তাহলে আমরা অবশ্যই একদিন শিখরে পৌঁছব। আশা আমাদের জীবনকে অনেক উঁচুতে নিয়ে যায়, সেই আশায় আমরা বুক বেঁধেই এগিয়ে চলেছি। আপনাদের সাহায্য আমাদের ভীষণভাবে কাম্য। তো কিছু কিছু মানুষ আছে যারা নাকি নৈরাশ্যবাদী, তারা সারা জীবনই নৈরাশ্য অন্ধকারে ডুবে থাকে। এরকম কিছু মানুষ আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। তাদের মধ্যে আপনাদের আশেপাশেও এরকম ঘুরে, কেউ মিস্টার বাসু, কেউ মিস্টার মুখার্জি, কেউ মিস্টার মিত্র, এরকম অনেক 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 পাবলিক আছে। কেউ মিস্টার আগরওয়াল, কেউ মিস্টার ঝুনঝুনওয়ালা, এরকম অনেক আছে। তো দেখুন, সবাইকে নিয়ে তো চলতে গেলে, মানে আপনি যদি সবাইকে খুশি করতে চান, তাহলে তো জীবনে আপনি চলতে পারবেন না। আপনাকে আপনার গাইডলাইন ধরে চলতে হবে। এবার যারা যারা আপনার সঙ্গে থাকতে পারবে থাকলো, যারা থাকতে পারলো না থাকলো না। সবাইকে খুশি করা যায় না একসাথে। তো কিছু গল্প, একটা গল্প আমি আপনাদেরকে বলবো, আমাদের জীবনের একটা গল্প। সেই গল্পটা শুনে আপনারা নিজেরা চিন্তা করবেন যে কি অবস্থার মধ্যে দিয়ে একটা মানুষকে চলতে হয়, কি অবস্থার মধ্যে দিয়ে একটা মানুষ চলেছে, এবং তার আশেপাশে কত নোংরা মানুষজন তাকে ঘিরে ছিল, এবং কীভাবে সে সার্ভাইভ করেছে, সেই জীবনের গল্প আজকে আপনাদের শোনাবো। কিন্তু তার আগে আপনাদেরকে একটা অন্য গল্প শোনাবো, একটু ভূতের, একটু ভয়ের, একটু দুঃখের একটা গল্প শোনাবো, লেমন চিলি এফেক্ট। আমি দিয়েছিলাম কদিন আগে, তো রাস্তায় আপনারা দেখেন যে লেবু লঙ্কা এগুলো পড়ে থাকতে দেখেন, কিন্তু এই লেবু লঙ্কায় পা দিলে যে কতটা সর্বনাশ হতে পারে, সেই গল্প আজকে আপনাদেরকে আমি শোনাবো। ঘটনাটা শ্রীরামপুরের ঘটনা, জায়গা শ্রীরামপুরের কোন জায়গা সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি না, আপনারা আমাদের আমার কাছ থেকে জানতেও চাইবেন না পরে যে কোন জায়গা। তো এই শ্রীরামপুরে এক ভদ্রলোক তার স্ত্রী, কন্যা এবং পুত্রকে নিয়ে থাকতেন। এটা মোটামুটি ধরুন আজ থেকে 15-20 বছর আগেকার কথা। তিনি যেই বাড়িতে থাকতেন, তার দাদা বৌদি এবং ছেলেমেয়েরাও সেই বাড়িতেই থাকত। অর্থাৎ একটা পোর্শনে তারা থাকতেন, আর একটা পোর্শনে তার দাদা বৌদিরা থাকতেন। বেশ কাটছিল জীবন এইভাবে এগোতে এগোতে। একদিন সকালবেলা ওই ভদ্রলোক ওনার ছেলেকে নিয়ে আর মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এইরকমই গরমকাল ছিল। এখন আগেকার দিনে কি হতো, গরমকালে সকালবেলায় স্কুল হতো, সকালবেলায় স্কুল হতো, এবং সেই স্কুলের তৎকালীন যে অবস্থা ছিল তাতে সেই স্কুলে সকালবেলায় ওই বাচ্চাদেরকে নিয়ে উনি স্কুলে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ করে রাস্তা চৌমাথা থাকে না, সেই চৌমাথায় হঠাৎ করে উনি একটা ওই যেরকম লেবু লঙ্কা পড়ে থাকে সেরকম লেবু লঙ্কায় উনি পা দিয়ে দিয়েছেন। অথচ উনি কিন্তু খেয়াল করেননি যে ওই রকম লেবু লঙ্কায় রয়েছে, যে উনি কিন্তু খেয়াল করেননি, উনি পা দিয়ে দিয়েছেন ওর মধ্যে। উনি তো ওনার খেয়ালে চলে গেছেন, স্কুলে চলে গেছেন, স্কুলে গিয়ে বাচ্চাদেরকে দিয়েছেন। বাচ্চাদেরকে দেওয়ার পর
আবার উনি ওনার মতন ফিরে এসছেন। হয়ে গেল সেইটা, সেই দিনটা সেই রকমই কেটে গেল, কোনো অসুবিধা নেই। বাই দ্য ওয়ে দিনটা ছিল কিন্তু আজকে যেরকম শনিবার, সেই ওই দিনটাও ছিল শনিবার, যদিও এটা কোইন্সিডেন্স, শনিবার কেন, যে কোনো দিনই হতে পারত। আমি যার কাছ থেকে গল্পটা শুনেছি সেইভাবেই আমাকে বলেছে, সেই জন্যই আমি আপনাদেরকে এটা জানাচ্ছি। তো এবার ফিরে আসার পর, বাড়িতে ফিরে আসার পর সব কিছুই স্বাভাবিক চলছে, যে যার মতন কাজকর্ম করছে, বাড়িও চলছে, সংসার চলছে, সব কিছুই স্বাভাবিক। একদিন ভদ্রলোকের বাড়িতে দুপুরবেলায় একজন ভিখারি নিয়ে এলো। উনি এসে দরজায় নক করেছেন। এখন শ্রীরামপুরে যেহেতু আমার মামার বাড়ি, তো আমি দেখেছি ওখানে বাড়িগুলোর সামনে রক থাকে, মানে ওই রকের মধ্যে বিকেলবেলা বসে একটু আড্ডা টাড্ডা মারা যায়। আর বাড়ির যে দরজাগুলো, কাঠের দরজা অনেক বড় বড়, যেহেতু অনেক প্রাচীন জনপদ, তো কাঠের দরজা থাকে এবং বড় বেশ বড় দরজা, এবং তো ওই রকমই একটা দরজায় নক করেছে সেই ভিখারিনী। তা দরজা খুলেছেন, ভদ্রলোক ছিলেন না, ভদ্রমহিলা দরজা খুলেছেন। দরজা খোলার পর ভিখারিনী বলছেন যে আমাকে কিছু ভিক্ষা দিয়ে দাও, যেমন বলেন আর কি। তো ভদ্রমহিলা তখন ওনাকে 5টা টাকা আর 1 কৌটো চাল দিলেন। তখন ভিখারিনী ওনাকে বলছেন, ওই মানে যিনি এসেছিলেন উনি বলছেন, আমার বলতে খারাপ লাগছে এইখানে এই ওয়ার্ডটা বলাটা ঠিক নয়, ওই বৃদ্ধা ভদ্রমহিলা উনি বলছেন যে একটা কাজ করো তুমি, না তোমার মেয়েকে আমাকে দিয়ে দাও। তো বলছি আবার কি বলছেন আপনি, এটা কী ধরনের কথা বলছেন? বলছে হ্যাঁ তুমি আমার, তোমার মেয়েকে আমাকে দিয়ে দাও, আমার এই ভিক্ষায় হবে না, তুমি তোমার মেয়েকে আমায় দিয়ে দাও। বলছে এসব বাজে বাজে কথা বলবেন না, তো বলে উনি দরজাটা বন্ধ করে দিয়েছেন। তো মায়ের মন তো কুডাকে, বাড়িতে গিয়ে ঘরে গিয়ে উনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে ঠাকুর এ কী বললেন উনি, এটা তো আশা করা যায় না, উনি কী বললেন বলে উনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন আর কাঁদছেন ভীষণভাবে। তেমন সময় ওনার যে যা ছিলেন, মানে ওনার ভাসুরের যে ওয়াইফ, ওই যা ওনার ঘরে ঢুকেছেন, ঢুকে বলছেন কী হয়েছে? বলছে এইরকম এই ঘটনা ঘটেছে, একজন বৃদ্ধা এসেছিলেন আমার কাছে কিছু চাইতে, তা আমি ওনাকে 5টা টাকা আর 1 কৌটো চাল দিলাম। দেওয়ার পর উনি হঠাৎ করে আমাকে বলছেন যে তুমি তোমার মেয়েকে আমার কাছে দিয়ে দাও। বলছে সে কী সাংঘাতিক ব্যাপার, এ আবার কী, কোথায় কোথায় দেখা? তো বলছে সে তো চলে গেছে। বলছে এটা তো ঠিক নয় বলে উনি চলে গেছেন, ওনার যা চলে গেছেন। সন্ধেবেলায় ওনার যা এসছেন, এসে ওই ভদ্রমহিলাকে বলছেন যে এক কাজ কর, তুই এই এই একটা পুড়িয়ার মতন দিয়েছে, তুই এই পুড়িয়াটা ঘরের মধ্যে রেখে দিবি। সকালবেলা যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা তো অত্যন্ত খারাপ, তুই এই পুড়িয়াটা তোর ঘরের মধ্যে রেখে দিবি, রেখে দিস, তাতে অলক্ষ্মী চলে যায়। তো উনি ওই পুড়িয়াটা ঘরের মধ্যে রেখে দিয়েছেন। এবার বেশ কিছুদিন এরকম চলল, চলার পর একদিন ওনার মেয়ে, ভদ্রমহিলার মেয়ে, স্কুল থেকে যখন বাড়ি ফিরলেন, বাড়ি ফিরল, ফিরে মাকে বলছে মা আমার না পেটে খুব ব্যথা করছে। তো ভদ্রমহিলা ভাবলেন যে অনেকক্ষণ ধরে হয়তো খায়নি, সেই জন্য পেটে গ্যাস হয়ে গেছে, সেই হয়তো গ্যাসের জন্য হয়তো ব্যথা ট্যাথা করছে। তো বলছেন যে দাঁড়া তোকে খেতে দিচ্ছি, তুই কিছু খা, অনেকক্ষণ কিছু খাসনি, টিফিন খেয়েছিলি? বলছে হ্যাঁ খেয়েছি। ঠিক আছে দাঁড়া দিচ্ছি, তুই মুখ হাত পাটা ধুয়ে নে, খেতে দিচ্ছি। তো মুখ হাত পাটা ধুয়েছে, ধুয়ে খেতে বসেছে, ভদ্রমহিলা খেতে দিয়েছেন, ভাত দিয়েছেন খেতে। তো দুগড়ুষ ভাত খাওয়ার পর মেয়েটি বলছে আমার পেটে খুব ব্যথা করছে, ভীষণ ব্যথা করছে।
যে সে কি তুই খা পুরোটা খেয়ে নে তাহলে দেখবি ব্যথা আর করবে না। তো মেয়েটা খাচ্ছে, খেতে খেতে বলছে মা আমি আর পারছি না, আমার পেট পেট খুব ব্যথা করছে। মেয়েটা ছটপট করতে শুরু করেছে, বিছানায় শুয়ে পড়েছে, শুয়ে পড়ে ছটপট করছে, বলছে ইয়ে কি মুশকিলে পড়লাম। তখন উনি ওনার জাকে ডেকেছেন, উনি ওনার জাকে ডেকে বলছেন যে দিদি দেখো এই কি কি অবস্থা হলো, আমার মেয়ে স্কুল থেকে এসে এরকম বলছে যে তারপর যেই খেতে দিয়েছি এখন বলছে খুব ছটপট করছে, কি করা যায়, ডাক্তার ডাকি। তখন ওনার যা বলছেন যে হ্যাঁ ডাক্তার তো অবশ্যই ডাকতে হবে, ডাক্তার ডাক্তারকে খবর দাও, দেখছি আমিও কি করা যায়, দাঁড়া। তা ওনার যে যা উনি কারো কাছে যেতেন, সেখান থেকে অনেকবারই এরকম কিছু টোটকা এনে দিয়ে বাড়িতে অনেকের ভালো করেছেন এবং বাড়ির মঙ্গলও করেছেন। তো দেওয়ার পর উনি চলে গেছেন, আর এই ভদ্রমহিলা তখন ফোন করেছেন ল্যান্ডলাইন থেকে, ওনার হাজব্যান্ডকে ফোন করেছেন অফিসে যে এরকম এই ব্যাপার, তুমি তাড়াতাড়ি চলে এসো। তা ওনার হাজব্যান্ডের অফিস ছিল হাওড়াতে, উনি বলছেন আমি এত দূর থেকে এখানে যাব, ঠিক আছে যেতে তো একটু টাইম লাগবে, ততক্ষণ দেখো কি করা যায়। বলছে হ্যাঁ হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে এসো। বলছে ঠিক আছে। এইবার উনি তখন দেখছেন বাচ্চাকে নিয়ে কী করবেন, আজ আশেপাশে যে ডাক্তারখানা আছে সেখানে নিয়ে যাবে কিনা চিন্তা করছেন। ইতি অবসরে ওনার যা আবার ঘরে ঢুকেছে, ঢোকার পর সঙ্গে ওনার ভাসুর রয়েছে, দুজনে মিলে বলছেন যে ঠিক আছে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। এবার তিনজনে মিলে ডাক্তারের কাছে ওনাকে নিয়ে গেছে, ওই বাচ্চাটিকে নিয়ে গেছেন। ডাক্তার সব কিছু চেক আপ করে বললেন যে ঠিকই তো আছে, কিছু তো অসুবিধা নেই, তাও আমি আরেকটু কিছু টেস্ট দিচ্ছি, সেই টেস্টগুলো করিয়ে নিন, তবে আমি একটা ওষুধ দিচ্ছি, এই ওষুধটা খেলে সাময়িকভাবে একটু রেস্ট পাবে। তো ডাক্তারের ওষুধটা খেয়ে মেয়েটি সেদিন রাত্রের মতো ঠিকঠাক ছিল। পরের দিন সকালবেলায় ভোর ভোর অবস্থাতে মেয়েটির পেটে আবার যন্ত্রণা হয়, তা যন্ত্রণা হওয়ার ফলে তখন আবার, তখন তো ভদ্রলোক বাড়িতেই রয়েছেন, আবার ভোর রাতে ডাক্তারের কাছে গেছেন। ডাক্তারবাবু বলছেন যে কালকে তো আমি দেখে বললাম যে কিছুই হয়নি, আপনারা তো টেস্ট করাবেন, আজকে টেস্ট করান, আমার তো কিছু দেওয়ার নেই, আমি যা ওষুধ দেওয়ার তো দিয়ে দিয়েছি, এখন তো আমি তো কিছু বুঝতে পারছি না। এইবার সকালবেলা হয়েছে, যে সকালবেলা হওয়ার পর টেস্ট করিয়েছে, সেই টেস্ট করানোর পর কিছুই পাওয়া যাচ্ছে না, ডাক্তার দেখেছেন টেস্টের রিপোর্ট কিছুই পাওয়া যাচ্ছে না। এরা তখন কলকাতায় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে, কলকাতায় নিয়ে আসা হয়। মেয়েটির অবস্থা খুব আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। এইভাবে দু একদিন চলার পর এরা একজন ডাক্তারের সন্ধান পান কলকাতায়, তখন সেই ডাক্তারকে দেখানো হয়। ডাক্তারকে দেখানোর পর ডাক্তার মানে মেয়েটির কে বলেন যে দেখুন আমি একটা খুব খারাপ জিনিস সাসপেক্ট করছি, তবু টেস্ট না করলে তো বলা যাবে না, আপনারা টেস্টটা করুন। তো তখন টেস্ট করানো হয়, টেস্ট করিয়ে ডাক্তার যে সাসপেক্টটা করছিলেন সেটাই দেখা গেল যে ঠিক হলো, এবং মেয়েটিকে তখন তার বাবা মার নিয়ে মুম্বাইতে টাটা ক্যান্সার রিসার্চে চলে যায়। ছেলেটি ছোট, ছেলেটিকে ওই ভদ্রমহিলা তার নিজের বাপের বাড়িতে রেখে গেলেন। এইভাবে মুম্বাইতে দু আড়াই বছর ট্রিটমেন্ট চলল। দু আড়াই বছর ট্রিটমেন্ট চলার পর তখন মেয়েটি খানিকটা সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পর মেয়েটিকে নিয়ে ওনারা তখন আবার বাড়ির উদ্দেশ্যে এলেন এবং বাড়ি ফিরলেন। বাড়িতে ফেরার পর ওনারা ঠিকঠাক মতোই চলছিলেন। এবার ওনার যে যা, সেই যা এসে দেখলেন, বললেন যে যাক ভালো হয়েছে। ভদ্রমহিলা খুব শান্ত স্বভাবে ছিলেন, ওনার যা যে ছিলেন খুব শান্ত স্বভাবে ছিলেন। উনি বললেন যে যাক ভালো হয়েছে, তা এক কাজ কর, একটু পুজো আর্চা কর, যেমন দেখাচ্ছিস ডাক্তারকে দেখা, কিন্তু একটু পুজো আর্চা কর। তো ভদ্রলোক আবার একটু পুজো টুজো মানতেন না,
মানে যেই ভদ্রলোকের কথা বলছি যার মেয়ের শরীর খারাপ হয়েছে উনি পুজো টুজো তেমন মানতেন না, তা কিন্তু ওই বলে না যে চাপে পড়লে বাপ বলে, সেরকম ভদ্রলোক বাধ্য হয়ে পুজো অর্চা শুরু করলেন, একটু পুজো টুজো করতে লাগ বাড়িতে পুজো টুজো করলেন। তো মেয়ে ঠিকঠাকই চলছে, এইভাবে দু তিন মাস চলল, চলার পর মেয়েটির কিন্তু আবার শরীর খারাপ শুরু হলো, পুনরায় মেয়েটির শরীর খারাপ শুরু হলো। সেই একই জিনিস দু আড়াই বছর আগে যা ঘটনা সেম জিনিস সেম শুরু হলো, আবার নিয়ে চলা হলো টাটা ক্যান্সার রিসার্চে, সেখানে আবার কিছুদিন থাকা, আবার সব কিছু। তো আলটিমেটলি মেয়েটির চেহারা খুব খারাপ হয়ে গেল, কিছুদিন বেশ কিছুদিন থাকার পর মেয়েটিকে কলকাতায় আনা হলো, মেয়েটির চেহারা খুব খারাপ হয়ে গেল। এই যে মেয়েটি মানে ভদ্রলোকও তো একটা প্রাইভেট ফার্মে চাকরি করতেন, তো বুঝতেই পারছেন প্রাইভেট ফার্মে তখনকার দিনে মানে খুব একটা বেশি নাম করা প্রাইভেট ফার্মও নয়, তা ওনার যে স্যালারিটা সেটাও খুব কমই ছিল। তো উনি আস্তে আস্তে ওনার জিনিসপত্র বেচা শুরু করলেন, কী করবেন, মেয়ের ট্রিটমেন্ট তো করতে হবে। তো এই যে ওনারা কলকাতায় ফিরছিলেন নেক্সট টাইম, তখন যখন ফিরছিলেন তখন ট্রেনে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়, উনি সমস্ত কথা শোনেন, সমস্ত কথা শোনার পর উনি বিহারে একটি জায়গা, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, গল্প বলার মধ্যে যদি নামটা মনে আসে আমি আপনাদের বলছি, সেই বিহারে ওই জায়গাটিতে বললেন যে আপনারা কাজ করুন, ওখানে নিয়ে যান, ওখানে একটা মসজিদ আছে, ওখানে যদি কষ্ট করে নিয়ে যেতে পারেন তো খুব ভালো হয়। তো ভদ্রলোক হাওড়া স্টেশনে নামলেন, নেমে তৎক্ষণাৎ ওই জায়গার জন্য টিকিট কাটলেন, টিকিট কেটে আবার সেই জায়গার উদ্দেশ্যে চলে গেলেন। সেখানে অনেকটাই দূর স্টেশন থেকে নেমে বেশ খানিকটা যেতে হলো, গিয়ে তারপর সেখান থেকে রিক্সা করে আরও ভেতরে গিয়ে আলটিমেটলি যেখানে মসজিদটা সেটা একদম একদম অজপাড়াগা। তা মসজিদের ভেতরে যাওয়ার পর মসজিদের ভেতরে যখন গেলেন, তো মসজিদের যিনি এইসব দেখভাল করেন মানে এই রোগ টোকগুলো সারান, ওই ভদ্রলোক যখনই মসজিদের ভেতরে পা রাখছেন উনি হাত দেখিয়ে ওনাকে দাঁড় করিয়ে দিলেন, মুখে কিছু বললেন না, হাত দেখিয়ে ওনাকে দাঁড় করিয়ে দিলেন, মানে ভেতরে ঢুকতে নিষেধ করলেন। এইবার ভদ্রলোক ওনার স্ত্রীকে নিয়ে বাচ্চাকে নিয়ে মানে মেয়েকে নিয়ে ওখানেই দাঁড়িয়ে রয়েছেন, মেয়ের তো খুব খারাপ অবস্থা। তারপর সামনে যারা যারা ছিল মানে যিনি মসজিদে রয়েছেন যিনি আসলে সারাবার জন্য যার কাছে এসেছিলেন তার সামনে যারা যারা ছিল তাদেরকে উনি আস্তে আস্তে ওখান থেকে বিদায় করলেন, তারপরে ওই ভদ্রলোককে ডাকলেন, ডাকার পর সামনে শুয়ে দিতে বললেন বাচ্চাটি সামনে শুয়ে রয়েছে। তখন ওনার কাছে যে মসজিদে ঝাড়ার জন্য যে জিনিসটা থাকে তো সেইটা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত একবার টানলেন, টানার পর এই ভদ্রলোক আর ভদ্রমহিলাকে বললেন যে দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখো ভালো করে। তো এনারা তখন দেখছেন একটা বললেন যে এই এই যে দেখছো এই জলটা দেখছো সামনে একটা চৌবাচ্চার মতন ছিল, এই বলছে এই জলের দিকে তাকিয়ে থাকো অনেক কিছু দেখতে পাবে। ওনারা দেখছেন ভদ্রলোক এবং ভদ্রমহিলা দেখছেন যে ভদ্রলোক সেই দিনটার কথা বলছি যেই দিনটায় লেবু লঙ্কা পা দিয়েছিলেন আপনারা জানলেন কিন্তু ভদ্রলোক তো আর জানতেন না, সেই দিনটার থেকে ওই ভদ্রলোককে দেখাচ্ছেন যে কোনো এক ভদ্রমহিলা ঘোমটা পরে এসে রাস্তার চৌমাথার কাছাকাছি লেবু লঙ্কা ওরকম ফেলে দিয়ে গেলেন এবং ভদ্রলোক হাঁটতে হাঁটতে ওই লেবু লঙ্কার ওপরেই পা দিলেন। এবার আপনারা বলবেন যে সেই লেবু লঙ্কার ওপর ভদ্রলোক পা দেবেন সে ওই ভদ্রমহিলা জানলো কী করে, ওই ভদ্রমহিলা জানলো কী করে যে লেবু লঙ্কার ওপরে পা দেবে। এরপর দেখাচ্ছে
যে ওই ভদ্রলোকের যে ঘরটা, মানে সিংহদুয়ার যেটাকে বলে, বাড়ির একদম মেইন যে ফাটকটা, সেই ফটকের সাইডে কিছু একটা জিনিস রাখা রয়েছে, কিছু একটা জিনিস সেই ফটকের সাইডে রাখা রয়েছে। ভালো করে দেখলেন, তখন দেখলেন যে ওখানে কিছু সর্ষে রাখা রয়েছে। এইবার ওই যে যেখানে এসছেন, যে মসজিদে এসছেন, উনি বলছেন যে যখনই তুমি চৌকাঠের বাইরে পা দিয়েছো তখনই তুমি ট্র্যাপে পড়ে গেছো, এই ট্র্যাপে পড়েই তুমি এগিয়ে গেছো এবং এগিয়ে গিয়ে ওই লেবু লঙ্কাতে তুমি পা দিতে বাধ্য হয়েছো, এবং ওই যে লেবু লঙ্কাটা ছিল ওখানে সেটা মন্ত্রপুত ছিল, সেই মন্ত্রপুত লেবু লঙ্কা তুমি যেহেতু ওই সংসারের প্রধান, তোমাদের সংসারের যে প্রধান তুমি, সেই জন্য তোমার মধ্যে এই এই যে ব্যাপারটা ক্রিয়া করেছে, এবং ক্রিয়া করার পর তোমাদের মধ্যে যে তোমাদের ফ্যামিলিতে তোমাদের চারজনের মধ্যে যে সব থেকে উইক তার উপর কিন্তু এই প্রভাবটা পড়তে শুরু করেছে। তো বাচ্চাটির ওপর, ওই মেয়েটির ওপরই প্রভাবটা পড়ছিল। তো উনি বলছেন যে বাকিটাও দেখো, তোমাকে দেখাচ্ছি। তারপর দেখছে যে এই ভদ্রলোকের বাড়িতে যখন ভদ্রলোকরা রয়েছেন, আপনাদের হয়তো মনে আছে যে আমি বললাম যে বাচ্চাটি এসে যখন কান্নাকাটি করছিল তখন ওর যে জেঠিমা একটা পুড়িয়া দিয়ে গেছেন, সেই পুড়িয়াটা আর কিছুই নয়, সেই পুড়িয়াটা ওই রকমই মন্ত্রপুত, শ্মশানের কোনো ছাই, সেটি বাড়িতে রাখতে বলেছেন। অর্থাৎ বুঝতে পারছেন যে আসল কালপ্রিট কে, কে বন্ধু সে যে পিছনে ছোড়াটা মেরেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম অনেক মানুষ আছে, অনেক মানুষ আমার জীবনেও ঘটেছে, আমার জীবনেও বন্ধু সে যে আমাকে বলেছে ঋত্বিক তুমি খুব ভালো, খুব ভালো বলে আমার পিঠে ছোড়া মেরে দিয়েছে পেছন থেকে, এরকম অনেক মানুষ আছে। তো যাই হোক, সে পরের ব্যাপার। তো কালপ্রিট আপনারা বুঝতে পারছেন কি। এবার আসি এই যে যা, মানে এই বাচ্চাটির যে জেঠিমা, তার কি এখানে, মানে তার প্রফিট কি, তিনি কেন এটা করছেন, এই প্রশ্নটা তখন ভদ্রলোক ওই মসজিদের ওই ভদ্রলোককে ওই ওনাকে জিজ্ঞাসা করেছেন। বলছে তোমাদের বাড়িতে তোমার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি যদি আস্তে আস্তে শেষ হয়ে যায়, তুমি তোমার পোর্শনটা ছেড়ে দেবে, সেই পোর্শনটা ছেড়ে দিলে উনি ওই পোর্শনটা নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। এরা তো শুনে অবাক, মানে নিজের লোক এই জিনিস করতে পারে, এটা হয়, এটা মেনে নেওয়া যায়, পুরোপুরি হাঁ হয়ে গেছে শুনে। বলছে এ যা জিনিস দেয়, এই জিনিস তোমরা কেউ খাবে না, কেউ কিছু করবে না, এর সঙ্গে যতটা পারবে দূরত্ব রাখো, তোমার বাচ্চা ঠিক হয়ে যাবে, দেখো আস্তে আস্তে আল্লাহর করমে, আল্লাহর কৃপায়, তোমাদের করমে আল্লাহর কৃপায় দেখবে বাচ্চা ঠিক হয়ে যাবে। আমি তোমাদের বাড়িতে একদিন যাব, তোমাদের বলে যাব না, হঠাৎই একদিন যাব। আচ্ছা, এর মাঝে উনি আরেকটা কথা বললেন যে তোমাদের বাড়িতে কি কেউ এসেছিল কোনো দিন ভিক্ষা চাইতে? তখন ওই ভদ্রমহিলা বললেন যে হ্যাঁ এসেছিল, একজন এরকম বৃদ্ধা এসেছিলেন। বলছে তুমি ভিক্ষা দিয়েছিলে? বলছে হ্যাঁ দিয়েছিলাম। বলছে ওখানেই সর্বনাশ করেছো? ওখানেই তুমি সর্বনাশ করেছো, সেদিন শনিবার ছিল, বেলা ১২টার পর তুমি শনিবারে ভিক্ষা দিয়েছো, এমনিতেই কোনো দিনও বেলা ১২টার পর ভিক্ষা দিতে নেই, অন্য মানে চাল কাউকে দিও না এরকমভাবে, তো তুমি তাকে ভিক্ষা দিয়েছো, কাল তোমার বাড়িতে ঢুকে গেছে এবং এই কালকে পাঠিয়েছিল তোমারই যা। তো শুনে তো ভদ্রমহিলার মাথায় হাত, এই রকম কিছু ঘটতে পারে, নিজের লোক কিছু করতে পারে, এটা তো একদম চিন্তার বাইরে। তা তখন কি করলেন ভদ্রমহিলারা, ওনারা ফিরলেন, বাড়িতে ফিরলেন, কিছু জানালেন না। এরপর থেকে ওনারা ওদের বাড়িতে
মানে এদের সঙ্গে একটু ডিস্টেন্স বজায় রেখেই চলতেন, কিন্তু সামনাসামনি তো কিছু বলতেন না, যদি কিছু সন্দেহ করে তাহলে তো অন্যরকম কিছু হতে পারে, হয়তো আক্রোশ আরও বেড়ে যেতে পারে, সেই জন্য সামনাসামনি কিছু বলতেন না, একটু ডিস্টেন্স রেখেই চলতেন। পরবর্তীকালে এক সময় মেয়েটি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। মেয়েটি সুস্থ হয়ে ওঠার পর একদিন এরা সবাই মিলে যাচ্ছিল একটা জায়গায়, মানে একটা বেড়াতে যাচ্ছিল, বেড়াতে যাওয়া মানে কোনো একটা ট্যুরে যাচ্ছিল। তো ট্যুরে যেতে যেতে ট্যুরে যখন যাচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে এরা যাচ্ছে যখন, তখন এই মেয়েটি, এই যে বাচ্চা মেয়েটি, খুব দুঃখজনক ব্যাপার, এই বাচ্চা মেয়েটি একটি লেবু লঙ্কার ওপর পা দিয়ে দেয়। আবার একটি লেবু লঙ্কার ওপর এই বাচ্চা মেয়েটি পা দিয়ে দেয়। যা হওয়ার তাই, ট্যুর থেকে ফেরার পর মেয়েটির পেটে আবার অসহ্য যন্ত্রণা, আবার শরীর খারাপ, আবার টাটা ক্যান্সার রিসার্চ। এবার কিন্তু মেয়েটি আর ফেরেনি, আর ফেরেনি মেয়েটি। ভদ্রলোক, ভদ্রমহিলা এবং তার ছেলে তিনজনে মিলে থাকতেন। আস্তে আস্তে মানসিকভাবে ভদ্রলোক খুব ভেঙে পড়ছিলেন। একদিন উনি সুইসাইড করলেন। ট্রেন লাইনে গিয়ে উনি সুইসাইড করলেন। ভদ্রমহিলা পাগলের মতন হয়ে গেলেন। ওনার ঠিকানা হলো মেন্টাল হসপিটাল। বাচ্চাটি নিজের মামার বাড়িতে মানুষ হতে লাগলো। মামার বাড়ির লোকেরা এইদের যে পোর্শনটা, সেটা ওই জেঠু জেঠিমাকে বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে যেটুকু টাকা পেলেন বাচ্চাটির জন্য, সেটি খরচ করেছিলেন। লেবু লঙ্কা রাস্তায় পড়ে থাকলে আপনারা কখনোই সেটা পা দেবেন না, এটা রিকোয়েস্ট। এর ফল কিন্তু মারাত্মক হয়। এখানে তো কেউ ফেলেছিল, আমি এমনও গল্প শুনেছি, লেবু লঙ্কার গল্প শুনেছি, যে বিভিন্ন মানে অনেক দূর থেকেও কোনো আত্মা কিন্তু চলে আসে। খুব সাবধান, খুব সাবধান। তো এটা গেল আমার প্রথম গল্প। দ্বিতীয় গল্প বলবো, তার আগে বলি যে আপনারা যারা যারা লিখতে পারেন, মানে নিজেরা লেখেন, তারা আমাদের গ্রুপে লেখা দিন, আপনাদের নিজের পছন্দ অনুযায়ী লেখা দিন, যা পারেন লিখুন, কোনো অসুবিধা নেই, লেখা দিতেই পারেন। আমাদের যে ইভেন্টগুলো হয় সেই ইভেন্টগুলোতে আপনারা অংশগ্রহণ করুন। আপনারা চাইলে আপনারা লাইভে আসতে পারেন, যদি নিজেরা লাইভ করতে না চান আমাদেরকে গল্প পাঠান। কালকে যেমন কাঞ্চন প্রথমবার এলো, ভীষণ ভালো লাইভ করেছে কাঞ্চন, তো আপনারাও আসুন, একবার ভয় ভেঙে আসুন না, অসুবিধা কী আছে, না হয় ফার্স্ট লাইভটা সেরকম হলো না কিন্তু কনফিডেন্সটা তো আপনারা পেলেন, হারাবার তো কিছু নেই এখানে, না? আর আপনারা বেশিরভাগ, আপনাদের মধ্যে বেশিরভাগ এই ব্যাপারটা ক্রিয়া করে যে সবাই আমাকে দেখছে, সবাই আমাকে দেখছে, কী হবে কী হবে। আরে আপনি তো কাউকে দেখছেন না, আপনি তো কাউকে দেখতে পাচ্ছেন না সেইভাবে, আপনি আপনার মতো গল্প বলুন না, কী প্রবলেম আছে, আসুন আপনারা। যদি একান্তই ইচ্ছে না হয় আসতে, বিশালাক্ষী দি আছে, নির্বাণ আছে, সায়ন্তনী আছে, শিমু আছে, আমি আছি, কাঞ্চন আছে, আমাদেরকে গল্প পাঠান, আমরা সেই গল্প লাইভে এসে বলবো। এরকম গল্প আমাদেরকে অনেকেই পাঠান, আপনারা আরও পাঠান। আর আপনারা যদি আসেন, এসে যদি বলেন, এর থেকে তো ভালো কিছু হতেই পারে না, তাই না? আসুন, আমরা বলছি আপনারা আসুন, এসে
আপনারাও জগতের সঙ্গে পরিচিত হন, সবাই আপনাদেরকে দেখুক, এটা আমরাও চাই। ওকে, তো হ্যাঁ তরুদি, তুমি ঠিকই বলছো, ওদের কখনো ভালো হবে না, ঈশ্বর তো আছেন, ঈশ্বর ওদেরকে দেখবেন, ঠিকই, এটা ঠিকই, যারা অন্যের অন্যের ক্ষতি করে তাদের ভালো হয় না, এটা ঠিক কথা। তো নেক্সট যে গল্পটা, সেটা একটা জীবনের গল্প, এটাও জীবনের গল্পই ছিল, কিন্তু এটা একটু অন্যরকম গল্প ছিল। নেক্সট গল্পটা হচ্ছে জীবনের গল্প, গল্পটা একটি মেয়ের গল্প। একটি মেয়ে ছোটবেলা থেকে কিভাবে সমাজের বিভিন্ন লোকের দ্বারা অত্যাচারিত হয়েছে, কখনো প্রোটেস্ট করেছে, কখনো চুপচাপ থেকেছে, নিজের বুদ্ধি বলে এগিয়ে গেছে, সেই গল্পই আপনাদেরকে শোনাব। মেয়েটি একটি ভালো পরিবারে জন্ম নেয়, শিক্ষা সংস্কৃতি মেয়েটির মধ্যে যথেষ্ট ছিল, তা আস্তে আস্তে বড় হতে থাকে। মেয়েটি ভীষণ ডানপিটে, খুব দুষ্টু ছিল, ছেলেবেলায় যেরকম হয় আর কি। অনেক ঘটনা, অনেক ছোট ছোট ঘটনা মেয়েটির আছে, তার মধ্যে দু একটা শেয়ার করছি। ধরুন, এতটাই দুষ্টু ছিল যে ও রাস্তার মধ্যে, মাঠের মধ্যে ধরুন খেলছে, এইবার অন্য পাড়া থেকে কেউ এলো খেলতে, ওর একটা বন্ধু ছিল, সেই বন্ধুটা হচ্ছে ছিল ওর সাকরেত। তা এরা দুজনে মিলে গোটা পাড়াটাকে মাতিয়ে রাখত। তো এইবার এইখানে কেউ ধরুন খেলতে এলো, বেপাড়া থেকে খেলতে এলো, তা তাদেরকে কোনো না কোনোভাবে মেয়েটি ওখান থেকে তাড়িয়ে দিত, মানে বার করে দিত, কারণ ও ভাবতো যে পাড়াটা ওরই, আর কেউ আসতে পারবে না। তা এইরকমই ওদের বাড়িতে এদের যে মানে খেলার যে গ্যাংটা ছিল, তারা ভীষণ মজা করে থাকতো, খেলতো। তো এক সময় এরকম হয়েছিল, ভীষণ দুষ্টু তো এর যে সাকরেত, হ্যাঁ পাড়ার দিদি, ঠিক ঠিক একদম পাড়ার দিদি ছিল, তো এর যে সাকরেত তাকে একদিন বলল, চ চ চ আমরা ওখানে যাই। গেছে একটা জায়গায়, গেছে গিয়ে সেখানে কচু বন ছিল, সেই কচু বন থেকে কচু গাছ তুলেছে, কচু বন থেকে খুঁচিয়ে খুঁচিয়ে তুলেছে। এইবার তাকে বলছে, দেখতো এবার মুখে দিয়ে দেখতো, এই নিজে খাচ্ছে না, কিন্তু নিজে খাচ্ছে না, কিন্তু ওই ওকে বলছে যে দেখতো একবার মুখে দিয়ে দেখতো কচুটা কেমন লাগে, কচু পাতা খেতে কেমন লাগে। ব্যাস, সে তো মুখে দিয়ে, তার তো অবস্থা খুব খারাপ, মারাত্মক অবস্থা, সে লাফালাফি করছে, এর বাড়ি যাচ্ছে, ওর বাড়ি যাচ্ছে, সে তার বাড়ি যাচ্ছে। এইবার মেয়েটি ভয় পেয়ে গেছে, সেও তার পেছন পেছন দৌড়চ্ছে, দৌড়তে দৌড়তে এবার এক জায়গায় গিয়ে সে তো গেছে দরজা খুলতে, বলছে যেই দরজা খুলেছে তখন ও তো আর কিছু বলতে পারছে না, মেয়েটির বন্ধু তো আর কিছু বলতে পারছে না। এবার ও কী করেছে, বলছে যে জল দিন, জল দিন, জল খাবে, জল খাবে। ব্যাস, যে জল খেয়েছে আরও তো শুরু হয়ে গেছে। এই করে করে তারপরে তখন তারপরে বলছে কচু খেয়ে নিয়েছে, কচু পাতা খেয়ে নিয়েছে, তারপরে না হয় তাকে তেঁতুল দিয়ে, তেঁতুল খাইয়ে, লেবু খাইয়ে তাকে ঠিক করা হয়েছিল। তো এইভাবেই আস্তে আস্তে বড় হচ্ছিল মেয়েটি। মেয়েটি যখন ক্লাস সিক্সে পড়ে, ভালো করে শুনুন, মেয়েটি যখন ক্লাস সিক্সে পড়ে তখন মেয়েটির জন্য একজন প্রাইভেট টিউটর ঠিক করা হয় বাড়িতে। সেই টিউটর এসে পড়াতে থাকে, পড়াতে পড়াতে একদিন
উনি বলেন মেয়েটি একটি অঙ্ক বুঝতে পারছিল না। তখন ওই ভদ্রলোক বলেন, ওই ভদ্রলোক বলাটা ঠিক সমীচীন হবে না, আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো উনি বলেন যে ঠিক আছে বোঝাচ্ছি, তুমি একটু এদিক দিয়ে ঘুরে এসো। তা যখন ঘুরে এসছে, ঘুরে এসে দাঁড়িয়েছে, তখন উনি ওনার হাতটা মেয়েটির হাতের মধ্যে ঘষছেন। তা মেয়েটি তখন খারাপ লেগেছে জিনিসটা, ও সরে গেছে। এরপর অনেকদিনই এরকম হয়েছে যে মেয়েটি বসে আছে, মানে পড়তে বসেছে, টেবিলের মধ্যে পড়তে বসেছে, ওই শিক্ষক মেয়েটির পায়ের মধ্যে টাচ করছেন, পা দিয়ে টাচ করছেন, কিংবা মেয়েটির পাটায় আঙুল দিয়ে টাচ করছেন, এইরকম জিনিস ঘটেছে। স্বাভাবিকভাবে একটা ক্লাস সিক্সের মেয়ে, তার সঙ্গে এরকম করাটা কতটা নোংরামো আপনারা বুঝতেই পারছেন। তা মেয়েটিও সেই ব্যাপারটা দেখে খুব খারাপ লাগছিল, সেও তখন আস্তে আস্তে এই টিচার যিনি তার ব্যাপারে বুঝতে শুরু করলেন। এইবার একদিন এইরকম হলো যে ওই টিচার বাড়িতে এসে মেয়েটিকে বলছে যে চলো তোমাকে আমি একটা নতুন জিনিস শেখাবো, তোমাকে আমি একটা নতুন জিনিস শেখাবো যে কীভাবে একজনকে চুম্বন করতে, ভেবে দেখুন কী নোংরামো, কী নোংরা জিনিস একজন টিচার, সে নাকি একটা ক্লাস সিক্সের মেয়েকে এত নোংরা কথা বলতে পারে। তো তখন মেয়েটি দৌড়ে, মেয়েটির হাত ধরে যখন টিচার এই কথা এই কাজটি করতে যাচ্ছিলেন, তখন মেয়েটি দৌড়ে ওখান থেকে চলে যায়। পাশেই তার দিদার বাড়ি ছিল, দিদাকে গিয়ে বলে যে, মেয়েটির বাবা মা সেদিনকে বাড়িতে ছিল না, দিদাকে গিয়ে বলে যে তুমি একটু ঘরে এসো, আমার ভাল লাগছে না পড়তে, তুমি একটু ঘরে এসো। সামহাও ওর যে দিদা ছিলেন উনি তো বয়স্ক, তা ওনার তো একটা অভিজ্ঞতা আছে, উনি এসে বললেন যে ঠিক আছে চলো আমি যাচ্ছি, আমি গিয়ে তুমি পড়বে, আমি গিয়ে বসছি। তো ওখানে বসে তারপর সেদিনকে পড়ে, তারপর মেয়েটি বাড়িতে জানায় যে আমি এই টিচারের কাছে পড়বো না, এই টিচার ভীষণ বাজে, কারণটা সে বলতে পারেনি সেদিনকে। তো আলটিমেটলি এই টিচারকে ওর বাবা মা ওখান থেকে সরিয়ে দেয়। তো মেয়েটিকে দেখছেন আপনারা বাইরে থেকে একরকম, বাইরে সে কীরকম ডানপিটে কীরকম ঘুরে বেড়ায়, ভেতরে মেয়েটি কিন্তু অন্যরকম ছিল। মেয়েটি উপর যে এই যে অত্যাচারটা হচ্ছে, সে কিন্তু মুখ ফুটে প্রথমে বাড়িতে বলতে পারেনি, আস্তে আস্তে সে বাড়িতে ব্যাপারটা রিভিল করেছে। এইবার মেয়েটির বয়স যখন আর বাড়ল, তখন একদিন মেয়েটির এক বন্ধু, সেই বন্ধুর সম্বন্ধ দেখতে আসলো। তখন মেয়েটিকে, মানে ওই বন্ধুর যখনই সম্বন্ধ দেখতে আসা হতো মেয়েটিকে ডাকা হতো, তো মেয়েটিকে ডাকা হয়েছে সেদিনকে। কেন ডাকা হতো না, ওই বন্ধুটিকে সাজাবার জন্য, সাজিয়ে দেওয়ার জন্য। তো যেই পরিবারের মেয়ে, মানে যার মেয়েটি যে বন্ধু, সে একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তো তার মা বাবা চাইছিল যে তাড়াতাড়ি বিয়েটা যেন হয়ে যায়। তো সেটা চিন্তা করি বারবার সম্বন্ধ আসতো, মেয়েটি সেদিনকেও গেছে, সম্বন্ধ লোকজন এসছে, ছেলের বাড়ি থেকে লোকজন এসছে, এসে কথা টথা বলছে। তা মেয়েটি সেদিনকে গেছে, গিয়ে বন্ধুকে সাজাচ্ছে, সাজিয়ে টাজিয়ে তারপর ছেলের বাড়িতে যখন লোকজন এসছে তাদের কাছে, মেয়েটিকে নিয়ে যে যাকে দেখতে এসছে তাকে নিয়ে যখন মেয়েটি গেছে, তখন তাকে বলছে তুমি কে মা? তখন বলেছে যে আমি এই রকম মেয়ে। বলছে তুমি কি পড়াশোনা করেছো? ওকে জিজ্ঞাসা করেছে, তখন সে মেয়েটি বলেছে যে আমি এই পড়াশোনা করেছি। যাই হোক, তো এইবার কথাবার্তা চলছে, চলতে চলতে হঠাৎ করে ছেলের বাড়ি থেকে পণের ব্যাপারে বলছে।
যখনই পণের ব্যাপারে বলেছে তখনই একজন একটি ক্লাস টেনের মেয়ে, তখন মেয়েটি মাধ্যমিক দেবে, সঙ্গে সঙ্গে মেয়েটি কিন্তু সেই জায়গায় গর্জে উঠেছে যে এটা হতে পারে না, এটা হতে পারে না, আপনারা কি করে পণ চাইছেন, আপনারা কি করে পণ চাইছেন, এটা হতে পারে না, আমি কিন্তু তাহলে পুলিশকে জানাব। তো তখন ছেলের বাড়ির লোকজন বলছে যে আমাদের মাঝখানে কথা হচ্ছে, তুমি কে বলার। সঙ্গে সঙ্গে মেয়েটি উত্তর দিয়েছিল যে তাহলে আপনারা মেয়ে দেখতে এসছেন, আমাকে কেন জিজ্ঞাসা করছেন যে আমি কি করি না করি, সেটা তো আপনাদের জানার দরকার নেই, আপনারা যখন জানতে চেয়েছেন তখন আমিও বলতে পারি, এর মাঝখানে আমিও ঢুকতে পারি। তো এইরকমই ছিল মেয়েটি, এইরকমই ছিল মেয়েটি। অন্যায়ের প্রতিবাদ সে সবসময় করেছে, আজও করে আসছে, ভীষণভাবে করে আসছে আজও। আস্তে আস্তে মেয়েটি বড় হল, স্কুলের গণ্ডি কাটিয়ে সে এবার কলেজে গেল, দক্ষিণ কলকাতার একটা নাম করা কলেজ, সেই কলেজে সে পড়ছিল। পড়তে পড়তে দক্ষিণ কলকাতার আরও একটি নাম করা কলেজে একদিন ফেস্ট ছিল, সেই ফেস্টে মেয়েটি এবং তার বন্ধুরা সেই ফেস্টে গেছিল ডিবেট কম্পিটিশনে। মেয়েটি দেখে যে ডিবেট কম্পিটিশন চলছে, তখন এই মেয়েটি দেখে যে সরি, এখানে এই ডিবেট কম্পিটিশনে যে অ্যাঙ্কার ছিল সে তৎকালীন মানে সেই সময় দূরদর্শনের একটা খুব নাম করা প্রোগ্রাম হতো, সেই প্রোগ্রাম মানে একটা খবরের প্রোগ্রাম হতো, সেই খবরের অ্যাঙ্কারিং করত, মানে সেই খবরের নিউজ রিডার ছিল, তো সে ওখানে অ্যাঙ্কারিং করছে। তো যেটা হয় আর কি, মানে সেই সময় বয়স কম, আশেপাশে কলেজের সমস্ত মেয়েরা তার ওপর উপচে পড়ছে, তার অটোগ্রাফ চাওয়ার জন্য একবারে লাফালাফি, তো এরকমভাবে সবাই লাফালাফি করছে। মেয়েটি তাকে চিনতো না, মেয়েটি জিজ্ঞেস করলো কে রে এটা, তখন বলল যে এই এরকম এই একজন নিউজ রিডার, ভীষণ ভালো মানে খুব নাম করা। তো তখন মেয়েটি এর পরিচয় প্রথম পেল। এরপর যখন প্রোগ্রাম চলছে, চলতে চলতে কোনো একটা সময় সবাই যাচ্ছে, গিয়ে গিয়ে এই ছেলেটির কাছ থেকে, মানে যে নিউজ রিডার ছিল, যে অ্যাঙ্কারিং করছিল, তার কাছ থেকে সবাই গিয়ে গিয়ে অটোগ্রাফ নিচ্ছিল, যে যার মতন খাতা দিচ্ছিল, কাগজ দিচ্ছিল, কেউ আবার নিজের শাড়ির আঁচলে অটোগ্রাফ নিতে চাইছিল, মানে ভীষণ হ্যান্ডসাম নাকি ছেলেটি ছিল। তো এইভাবে চলছে, মেয়েটি তো দেখছে চুপচাপ, কলেজ স্টুডেন্ট, অল্প বয়সী, এদের মধ্যে যে উন্মাদনা উত্তেজনাটা তৈরি হয় মেয়েটির মধ্যেও সেটা তৈরি হয়েছিল। তা কোনো একটা ব্রেকে, এইরকম সময় কোনো একটা ব্রেকে মেয়েটি এবং তার বন্ধুরা কাছাকাছি যায়। তার বন্ধুরা তো উপচে পড়েছে, ওখানে গিয়ে কথা বলছে, আরে দাদা কি খবর, কেমন আছো না আছো বলছে। তো মেয়েটিও যায় সেখানে, যাওয়ার পর মেয়েটিকে দেখে ওই যে নিউজ রিডার যিনি ছিলেন, যিনি অ্যাঙ্কার ছিলেন, উনি মেয়েটিকে দেখেন। দেখার পর তারপর মেয়েটি, ওরা যখন চলে আসে কিছুক্ষণ বাদে মেয়েটিকে ডেকে পাঠায়। ডেকে পাঠানোর পর মেয়েটি যায়, তখন তাকে বলে যে তোর নাম কী। তো মেয়েটি তার নাম বলে, তোর বাবা কী করেন, মা কী করেন, সমস্ত কিছু জানতে চান। মেয়েটি বোকার মতন সমস্ত কিছু জানিয়ে দেয়, বোকা বলবো না, আসলে আপনি আমি আমরা ছোটো ছিলাম, আমাদেরকে যদি এখানে যদি কেউ জিজ্ঞাসা করত তাহলে আমরাও তখন এরকমই রিয়্যাক্ট করতাম। তো জানানোর পর এবার
তারপরে কথাবার্তা বলতে থাকে যে বাড়িতে কি আছে না আছে, কি খবর না খবর সমস্ত জানতে চায়। জানতে চাওয়ার পর ছেলেটি মেয়েটিকে মেয়েটির কাছ থেকে মেয়েটির ফোন নাম্বার চায়, মানে ওই যে নিউজ রিডার মেয়েটির কাছ থেকে তার ফোন নাম্বার চায়। তো মেয়েটি তাকে তার ফোন নাম্বার দিয়ে দেয় এবং ওই ভদ্রলোক তিনিও ওনার ফোন নাম্বার দিয়ে দেন। দেওয়ার পর বলেন যে এটা আমার মার কাছে থাকে, এই সিমটা আমার মার কাছে থাকে, রাত 10টার পর এটা আমার কাছে আসে, তো ফোন করলে তুই রাত 10টার পরে ফোন করিস। মেয়েটি বলেছে ঠিক আছে। এরপর একদিন ওই ভদ্রলোক ফোন করেন, এই ঘটনার বেশ কয়েকদিন বাদে ওই ভদ্রলোক ফোন করেন। তো না সরি 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 মেয়েটি একদিন রাত্রিবেলা ওই ভদ্রলোককে ফোন করেন। কেন ফোন করেন, কেন বুঝতেই পারছেন যে এটা একটা গ্ল্যামার ওয়ার্ল্ড এবং স্টুডেন্টরা তো চায় যে কিছু একটা গ্ল্যামারাস কিছু হতে, তাদের তো স্বপ্নটা ওরকমই থাকে। তো ফোন করার পর ভদ্রলোকের সঙ্গে কথা হয়, মেয়েটি বুঝতে পারে না যে এই ফোন কলটা তার জীবনে একটা কাল হয়ে উঠবে। ভদ্রলোকের সঙ্গে এমনি কথা হয়, কথা হওয়ার পর সেদিনকের মতো মিটে যায়। এর বেশ কিছুদিন পর ভদ্রলোক মেয়েটিকে ফোন করে, ফোন করার পর হাই হ্যালো কথা বলেন, কথা বলতে বলতে হঠাৎ করে মেয়েটি কে বলেন যে মেয়েটি ভদ্রলোককে জিজ্ঞাসা করেন যে আচ্ছা আপনি বিয়ে করেননি, কিংবা আপনার কোনো কেউ পছন্দ হয়নি, কিংবা আপনার কেউ লাভার কেউ এরকম? তখন ভদ্রলোক বলেন যে না করিনি, তো আমি ভাবছি যে তোমার সঙ্গে প্রেম করব, তোমাকে ভালোবাসব। তো মেয়েটি শোনে, মেয়েটি সেইভাবে পাত্তা দেয়নি, শোনে। এইবার পরবর্তীকালে মেয়েটি বাড়িতে একদিন ভদ্রলোক ফোন করে, ফোন করার পর ভদ্রলোক মানে ওই নিউজ রিডার ফোন করার পর মেয়েটিকে বলে যদি মনে করো যে আমি তোমাকে আমার জীবনসঙ্গিনী হিসেবে পেতে চাইছি তাহলে কি তুমি রাজি হবে? মেয়েটি তো শুনে অবাক, এটা কি বলছে? তখন ভদ্রলোক বলে, মেয়েটি বলে যে চুপচাপ শুনে, শোনার পর মেয়েটি তখন বলে যে হ্যাঁ বলে ফোনটা কেটে দেয়। এরপর মেয়েটির সঙ্গে ওই নিউজ রিডার একদিন দেখা করে, এই দেখা করার সিলসিলা আস্তে আস্তে চলতে থাকে। চলতে চলতে একসময় কি ঘটনাটা হয় যে মেয়েটি বুঝতে পারে যে এই ছেলেটি কিন্তু ঠিকঠাক নয়। কখন বুঝতে পারে? যে নিউজ প্রোগ্রামটা হতো সেই নিউজ প্রোগ্রামটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, কারণ নিউজের যে প্রযোজক সে ছিল একজন ঠক, তো নিউজ প্রোগ্রামটা বন্ধ হয়ে যায় আর ওই ছেলেটিও বেকার হয়ে যায়, নিউজ রিডার বেকার হয়ে যায়। এরপর আস্তে আস্তে কিন্তু ছেলেটির রূপ মেয়েটির কাছে ধরা পড়তে থাকে। ছেলেটি বলে একটা ঘটনা শুনুন কীরকম। ছেলেটি বলে একদিন পুজোর সময় এরকম মেয়েটি মাস কমিউনিকেশন নিয়ে পড়ছিল, তো ছেলেটি বলে তোমার তো মাস কমিউনিকেশন আছে, তো আমি এখন নতুন একটা চ্যানেল জয়েন করেছি, তো সেখান থেকে এই পুজোর যে কম্পিটিশানগুলো হয় মানে পুজোর যে প্রাইজ দেওয়ার কম্পিটিশানগুলো হয় সেই কম্পিটিশানে আমাকে যেতে হবে, গিয়ে তাদেরকে কথা বলতে হবে,
তো তুমি যদি যাও তাহলে তোমারও একটা এক্সপিরিয়েন্স হয়। তো বলে যে ঠিক আছে চলো। এবার গিয়ে বেশ কিছু ক্লাবের সঙ্গে এই ছেলেটি দেখা করে, দেখা করে বলে যে আমি এই চ্যানেল থেকে এসেছি এবং আপনাদের পুরো পুজোটা আমরা লাইভ দেখাবো এবং আপনাদের পুরো পুজোটা, মানে এই যে এই আমাদের যে চ্যানেল সেই চ্যানেল একটা প্রাইজ দেবে। তো এই প্রাইজ দিতে গেলে আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেটা জন্য আপনাদেরকে 6,000 টাকা ডিপোজিট করতে হবে। ব্যাপারটা কিন্তু কিছুই নয়, ছেলেটি এইভাবে টাকা তুলে আত্মসাৎ করতে চেয়েছিল। পরবর্তীকালে যখন খুব নাম করা একটি পুজো প্যান্ডেলে মেয়েটি এবং ছেলেটি যায়, তখন ছেলেটিকে তারা ধরে, ধরার পর বলে যে আমাদের টাকাটা ফেরত দাও। মেয়েটি বুঝতে পারে না কি বলে ছেলেটি। প্রথমে এই ঘটনাটি হওয়ার আগে ছেলেটি মেয়েটিকে বলে যে এখান থেকে চলো, এখান থেকে চলো। মেয়েটি বলে যে কেন, আমি এখান থেকে যাব কেন, আমি এখানে ফটো তুলছি, আমার তো জানো মাস কমিউনিকেশনে আমার লাগবে, আমার আমার সাবজেক্টে লাগবে এটা, কারণ মেয়েটির ওই রকম একটা কিছু প্রজেক্ট ছিল সেই সময়। তো বলে যে না না না, এখান থেকে চলো, তাড়াতাড়ি চলো। এই ইতিমধ্যে ওই পুজো কমিটির লোকজন ছেলেটিকে ধরে ফেলে, কলারটা ধরে নিয়ে, ছেলেটির কলার ধরে নিয়ে তাকে ক্লাব ঘরে নিয়ে যায়। নিয়ে গিয়ে রীতিমতো চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং বকাবকি করতে থাকে। এরপর মেয়েটি গিয়ে যখন জিজ্ঞাসা করে যে কি হয়েছে দাদা, তখন বলে যে এ আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা নিয়ে এরকম বলেছিল, এখন বলছে যে আমাদের চ্যানেল এইসব কিছু করতে পারবে না, আমাকে আমাকে ফাঁসিয়ে দিয়েছে চ্যানেল, তা আমরা শুনবো কেন। তখন মেয়েটি বলে যে ঠিক আছে, আপনারা এক কাজ করুন, আপনারা চ্যানেল কর্তৃপক্ষকে ডাইরেক্ট কল করুন, কল করে দেখুন যে সে কি বলছে। তো চ্যানেলকে ফোন করা হয়, ফোন চ্যানেল বলে যে না আমরা তো এরকম কিছুই করিনি। তো যখন বলছে যে আমরা কিছু করিনি, তখন তো মেয়েটিও অবাক, এরাও অবাক, সবাই অবাক, এবং ছেলেটির যে রূপ, ছেলেটির যে পর্দা, এই যে নিউজ রিডার যিনি ছিলেন তার যে সে যে আসলে কী, সেটা কিন্তু সবার সামনে ধরা পড়ে যায়। স্বাভাবিকভাবে মেয়েটি কিন্তু আস্তে আস্তে এখান থেকে ব্যাক গিয়ার দিতে শুরু করে, মানে পেছনে সরতে শুরু করে। মেয়েটি ছেলেটিকে বলে যে তোমার সঙ্গে আর আমি কোনোরকম সম্পর্ক রাখতে চাই না, তুমি একজন ঠক, একজন প্রতারক, আমি এই জিনিসগুলো চাই না তোমার সঙ্গে কোনোরকমভাবে সম্পর্ক রাখতে। ছেলেটি এই এই যে ঘটনাটা মেয়েটি যখন বলে, তখন মেয়েটির সঙ্গে ছেলেটি, মানে ছেলেটির সঙ্গে মেয়েটি ধর্মতলায় দেখা করে, এবং দেখা করার পর তো দেখা করার পর বলে, বলার পর সেই ছেলেটি অভিনয় করে ওইখানেই ওই ধর্মতলায় হাত পা ছুড়ে কাঁদতে থাকে মাঠের এই রাস্তার মধ্যে বসে, যাতে মেয়েটি সিম্প্যাথি নিতে পারে। এবং যা ফল হলো তাই, মেয়েটি তখন বাধ্য হলো তার কথা ফিরিয়ে নিতে। এর কিছুদিন পরে আবার বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে। যেমন মেয়েটি একদিন ইউনিভার্সিটিতে যাওয়ার কথা, তো তোর সঙ্গে কেউ ছিল না, তখন মেয়েটি এই ছেলেটির যে বাবা, ইতিমধ্যে বাড়িতে যাতায়াত শুরু হয়েছে, এই ছেলেটির যে বাবা, সেই বাবা তার সঙ্গে মেয়েটি ইউনিভার্সিটিতে যায়। তো এখানে একটা কথা বলে রাখি, মেয়েটির কাছে একটা ফোন কল আসতো মাঝে মাঝে, একটা ফোন কল আসতো যে আমি এই রকম এই নামে একজন বলছি, তো আমি শুনেছি যে তুমি নাকি মাস কমিউনিকেশনের স্টুডেন্ট, তো আমি আমার আমার অফিসে তোমাকে জব দিতে চাই, তো ওটা একটা জাস্ট তুমি একটা নামমাত্র ইন্টারভিউ দাও, জব তো তোমার পাকা আছে, তোমার স্যালারি এই, মানে বেশ বড় রকমের একটা স্যালারি বলতো, সাদা মনে কাদা নেই। তো মেয়েটি তখন এই সব শুনে, একটা বাচ্চা মেয়ে, ধরুন বাচ্চা মানে খুব বাচ্চা নয়, অল্প বয়সী একটা মেয়ে, তার কাছে যদি কেউ 30,000 টাকার গল্প করে যে তোমাকে আমি 30,000 টাকা স্যালারি দেবো প্রথম প্রথম, সে তো অবাক হয়ে যাবেই। তো এইবার মেয়েটিকে বলেন ওই ওই যে ভদ্রলোক,
মানে যিনি ফোন করে চাকরি দেওয়ার কথা বলছেন, তিনি বলেন যে মেয়েটির যে হবু শ্বশুর মশাই মানে ছেলেটির যে বাবা তার নাকি বন্ধু। তা যেদিনকে এই ইউনিভার্সিটিতে গেছিল সেদিনকে মেয়েটি জিজ্ঞাসা করল যে আচ্ছা বাবা তোমার কি এরকম নামে কোনো বন্ধু আছে? বলছে না, এরকম নামে তো আমার কোনো বন্ধু নেই। বুঝে গেল মেয়েটি। এরপর সেদিন রাত্রেই ওই ফোনটি আসে, তখন মেয়েটি বলে যে সত্যি কথা বলো তো কে, তুমি কে বলছো? তখন মেয়েটি বুঝতে পারে যে ওই ছেলেটি আসলে এরকম গলা করে বলতো। তো তখন বলে যে ছেলেটি বলে যে না আমি দেখছিলাম যে তুমি তোমার কতটা লোভ কতটা কী সেগুলো দেখছিলাম। তো তখন মেয়েটির মন আরও ভেঙে যায়। আলটিমেটলি মেয়েটি আবার বলে যে না আমি তোমাকে আর বিয়ে করতে চাই না, আমি এরকম করব না। তখন ছেলেটি বলে যে তুমি যদি বিয়ে না করো তাহলে আমি ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করব। এইভাবে মেয়েটিকে প্রেশারাইজ করে আলটিমেটলি বাড়িরতে না জানিয়ে মেয়েটির সঙ্গে রেজিস্ট্রি করে ছেলেটি। রেজিস্ট্রি করার পর এবার বাড়িতে যাতায়াত একটু বেড়ে যায়। বাড়িতে যাতায়াত বেড়ে যাওয়ার পর আস্তে আস্তে বিয়ের দিকে ব্যাপারটা এগোতে থাকে, কিন্তু মেয়েটির যেন মন ভাঙতে থাকে। মেয়েটি কিছুতেই ব্যাপারটা মানতে পারে না, কিছুতেই মানতে পারে না। অবশেষে মেয়েটির বিয়ে দিন যেদিন হয়, দেখুন কিছু কিছু জিনিস আমাদেরকে প্রকৃতি বিভিন্নভাবে বোঝাতে চায়, আমরা বুঝতে পারি না। জানেন তো মাছ একটি খুব শুভ জিনিস, আমরা বাঙালিদের কাছে মাছ একটি খুব শুভ জিনিস এবং বিভিন্ন অনুষ্ঠানে মাছটাকে আমরা একটা শুভ চিহ্ন হিসেবে মানি। এই যে মেয়েটির যেদিন বিয়ে, সেদিন বিয়ের দিন সকালবেলায় মেয়েটির বাড়িতে পাবদা মাছ রান্না হয়, কিন্তু কোনো নিমন্ত্রিত ব্যক্তি সেদিনকে পাবদা মাছটি মুখে দিতে পারেনি, কারণ সমস্ত পাবদা মাছ পচা ছিল। এইবার আসি আসল কথায়। এই যে ছেলেটি, এই ছেলেটির সঙ্গে বিভিন্ন তান্ত্রিকদের যোগাযোগ থাকতো, এই ছেলেটি বিভিন্ন তান্ত্রিকদের সঙ্গে যোগাযোগ করত এবং সেই সব তান্ত্রিকদের ধরেই ছেলেটি কী করে, মেয়েটির বাড়িতে বান মারে। আপনারা বান মারা শুনেছেন তো? তো মেয়েটির বাড়িতে বান মারে, যার ফলে মেয়েটির বাবা মা, তারা কিন্তু ভীষণ স্ট্রিক্ট ছিলেন এইসব ব্যাপারে, তারাও কিন্তু আস্তে আস্তে এই ছেলেটির ব্যাপারে মজে যান এবং তারাও মেয়েটির ওপর প্রেশার দিতে থাকে যে যাতে মেয়েটি এই ছেলেটিকেই বিয়ে করে, যদিও মেয়েটির কোনো ইচ্ছা ছিল না শেষের দিকে। অবশেষে বিয়ে হলো। বিয়ে হওয়ার পর মেয়েটি দেখলো যে ছেলেটি সম্পূর্ণভাবে বেকার, সে কিছুই করে না, খালি বাড়িতে বসে বসে খায়। মেয়েটি কিন্তু একটি চাকরি করত। মেয়ে ছেলেটির যে বাবা তার রূপটাও মেয়েটির কাছে চলে এলো। সেই লোকটিও আর কিছুই না, সেই লোকটি দালালি করে যায়, দালালি করে পয়সা উপার্জন করে। কোনো পেশাই ছোট নয়। আপনারা হয়তো বলবেন যে দালালি করা সে পেশাটা ছোট কেন বলছেন, কোনো পেশাই ছোট নয়। কিন্তু দেখুন একটি মেয়ে, সে একটা জায়গায় চাকরি করছে, মাত্র 3,000 টাকা মাইনে পাচ্ছে, তার সেই 3,000 টাকাটা দিয়ে চারজনের একটা সংসার চলছে, ভাবতে পারেন, ভাবতে পারেন সেটা? তো এইভাবেই মেয়েটির পয়সাতে ছেলেটির সংসার চলতো, ছেলেটি কিছুই করতো না, দিন রাত্রি খেত দিত আর ঘুমত। বিয়ের সময় একটা কথা বলি, মেয়েটি যখন আলমারি গোছাচ্ছিল তখন মেয়েটির সামনে একটি কাগজ পড়ে। এখন কাগজটা কে রেখেছিল সেটা মেয়েটি জানে না, আদৌ কি মানে কাগজটা কেউ মেয়েটিকে দেখানোর জন্য রেখেছিল নাকি এমনি এমনি কাগজটি পড়েছিল কোইন্সিডেন্টলি,
সেটা মেয়েটিও জানে না। কাগজে, কাগজটা ছিল একটা প্রেসক্রিপশন যেখানে লেখা ছিল ছেলেটি কিন্তু সেক্সুয়ালি ডিজেবল, তার ট্রিটমেন্ট চলছে। ভাবুন কি প্যাথেটিক, ভাবুন মেয়েটির লাইফটা চিন্তা করে দেখুন। এইবার আস্তে আস্তে মেয়েটির কাছ থেকে পয়সা নেওয়া শুরু হলো, 5,000 থেকে শুরু হলো, ক্রমশ 10,000, 20,000, কখনো কখনো সেটা 50, 60। একদিন ছেলেটি বলল যে একটা কাজ করে দাও, দেখছো তো আমি বেকার, তো আমি আগে টিউশন করতাম, আমি একটা টিউটোরিয়াল খুলতে চাইছি, তো তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবার কাছ থেকে 1,00,000 টাকা চেয়ে এনে দাও, আমি সেটা দিয়ে একটা টিউটোরিয়াল খুলব। মানে কত বড় অকর্মণ্য, ভাবুন কত বড় অকর্মণ্য। এইসব ছেলেদেরকে মনে হয় চ্যালাকাট দিয়ে পেটাই ধরে। তো যাই হোক, মেয়েটি তখন বলে যে না, আমার পক্ষে সম্ভব নয়। এই যে বলল আমার পক্ষে সম্ভব নয়, তারপর থেকে মেয়েটার উপর মেন্টাল টর্চার শুরু হয়ে গেল। চলছে, ভালোই মেন্টাল টর্চার চলছে। মেয়েটি অসহ্য হয়ে উঠছিল, মেয়েটি কী করবে বুঝে উঠতে পারছিল না। এমনই সময় একদিন কি মেয়েটি যখন রাত্রে শুয়েছিল রাত্রিবেলার দিকে, তখন মেয়েটি কেরোসিনের গন্ধ পায়। মেয়েটি জেগে যায়, গিয়ে দেখে যে বাইরে কেরোসিন পড়ে আছে। তো মেয়েটি বলে যে কি ব্যাপার, এখানে কেরোসিন ছড়াচ্ছ কেন, ছেলেটিকে জিজ্ঞেস করে। বলছে না না না, আমি কেরোসিন ছড়াচ্ছি না, এটা পড়ে গেছে, এটা ঢালতে গিয়ে পড়ে গেছে সেই জন্য। বলছে মেয়েটি তখন বলে যে দেখো, আমি পরিষ্কার বলছি, যদি তোমরা কিছু করতে চাও আমাকে নিয়ে, আমি কিন্তু চিৎকার করব, এখান থেকে চিৎকার করে আশেপাশের লোকজনকে সব জানাব। বলে মেয়েটা বেশ জোরেই কথা বলে। কথা বলার পর এই ছেলেটি এবং তার পরিবার ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পর তখন আর কিছু করে না মেয়েটি প্রমাদ গুণে। সেই দিন ভোর রাতে মেয়েটি তার যত জিনিসপত্র আছে, যতটুকু পেরেছে, গয়নাগাটি সে আগে আগেই মার কাছে সরিয়ে দিয়েছিল, কারণ বুঝতে পেরেছিল এবার তার ওপর কী নামতে চলেছে। তার যতটুকু জিনিসপত্র সে নিতে পেরেছে সঙ্গে নিয়ে, ওখান থেকে দৌড় লাগায়, বাড়ি থেকে দৌড় লাগায় এবং ট্যাক্সি নিয়ে সোজা নিজের বাড়ি, মানে মেয়েটির যে বাপের বাড়ি সেখানে যায়, গিয়ে সমস্ত কথা বাড়িতে জানায়। যেই জায়গায় মেয়েটি থাকত সেই জায়গায় মেয়েটির যে বাবা, তার একটা পলিটিক্যাল প্রভাব ছিল। আপনাদের মতামত অনুযায়ী, মানে যদি আপনারা বলেন, তাহলে পলিটিক্যাল প্রভাব যখন ছিল তা সেই দেখিয়ে কেন ছেলেটিকে কিছু করা হলো না? দেখুন একটা কথা বলি, পলিটিক্যাল প্রভাব দেখিয়ে সবসময় যে কিছু করা যায় সেটা কিন্তু নয়। হ্যাঁ, এখন অনেক কিছুতেই অনেক কিছু হয়, কিন্তু অনেক সময় কাদাটা নিজের গায়েও ছিটে আসে। আর এখানে যখন নিজের মেয়ে, তার একটা ক্যারিয়ার আছে, ইন ফিউচার তার একটা ক্যারিয়ার আছে, তখন এই মেয়েটির বাড়ি থেকে তার বাবা মিউচুয়াল ডিভোর্সের জন্য বলে। আলটিমেটলি মেয়েটির সঙ্গে মিউচুয়াল ডিভোর্স হয়ে যায়, কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয় মেয়েটিকে। এরপর একদিন মেয়েটি উল্টোডাঙ্গা অঞ্চলে কোনো একটি কাজে গেছিল, সেই সময় মেয়েটির সঙ্গে এক ভদ্রমহিলার দেখা হয়। তো ভদ্রমহিলা মেয়েটিকে দেখে বলেন যে তোমার নাম তো এই, তা তুমি ভালো করেছো, তুমি যেটা করেছো ভালো করেছো। তখন মেয়েটিও চিনতে পারে
বলছে হ্যাঁ আমি আপনাকে দেখেছিলাম আমার বিয়েতে, তা আপনি কেন হঠাৎ করে এই কথা বলছেন? তখন মেয়েটিকে ওই ভদ্রমহিলা জানায় যে এই যে ছেলেটি, এর তিনটি বিয়ে। এই ভদ্রমহিলা ছিল ওই ছেলেটির জেঠিমা। এই ছেলেটির তিনটি বিয়ে, এবং প্রথম বিয়েটি এরকম ছিল, কোনো একটি স্ল্যাম এরিয়ার মেয়েকে সে, এই ছেলেটি বিয়ে করে, জোর জবরদস্তি করে, যদিও সে সেক্সুয়ালি ডিসেবলড, কিন্তু তখন ওই সব ওই স্ল্যাম এরিয়ার যে লোকজন আছে তারা এসে একে বিয়ে দিয়ে দেয়, জোর করে বিয়ে দেয়। পরবর্তীকালে এই মেয়েটিকেও কিন্তু ওরা মেরে ফেলে, এই মেয়েটিকেও এরা মেরে ফেলে, এবং চেয়েছিল যে আমি এখন যে মেয়েটির কথা বলছি তাকেও এইভাবে শেষ করে দিতে। পারেনি মেয়েটির প্রত্যুৎপন্ন মতিত্বের জন্য পারেনি, এবং ঈশ্বর সহায় ছিলেন সেই জন্য পারেনি। অবশেষে মেয়েটি রেস্কিউ হয়, মেয়েটি চলে আসে, মেয়েটি নিজের জীবন নিজে চালাতে থাকে। এরপরে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে মেয়েটির জীবন চলতে থাকে। কোনো এক সময় মেয়েটির আবার বিবাহ স্থির হয়, কিন্তু সত্যি কথা বলতে কি, এর যে হাজবেন্ড, মানে পরবর্তীকালে এর যে হাজবেন্ড, সেও কিন্তু মেয়েটির সঙ্গে ঠিকমতো ব্যবহার করে না, অত্যাচার চলে, মারধর চলে, বিভিন্ন ধরনের গালিগালাজ চলতে থাকে। মানিয়ে গুছিয়ে মেয়েটি চেষ্টা করে যে হাজবেন্ডের সঙ্গে থাকতে, কিন্তু না, স্বার্থপর, জানেন তো স্বার্থপর, এর হাজবেন্ড সেই রকম স্বার্থপর। স্বার্থপরতা দিয়ে মেয়েটিকে তার নিজের কাজগুলো গুছিয়ে নেয়, মেয়েটির কাছ থেকে তার নিজের কাজগুলো গুছিয়ে নেয়, কিন্তু মেয়েটির যখন কোনো দরকার হয় তখন কিন্তু সে এক চুলো নিজের অবস্থান থেকে নড়ে না। এইভাবে মেয়েটি চেষ্টা করে যাচ্ছে, এখনও চেষ্টা করে যাচ্ছে তার নিজের জীবনকে টেনে নিয়ে যাওয়ার। ভীষণ একরোখা মেয়ে, এগিয়ে চলা তার জীবন, সে জানে যে সে একদিন না একদিন সুখের মুখ দেখবেই। ছোটবেলা থেকে তাকে বিভিন্নভাবে বিভিন্ন ছেলেরাই বলবো, মেয়েরা নয়, বিভিন্ন ছেলেরা তার সঙ্গে যে ব্যবহার করেছে, যে ধরনের তার উপর মানসিক অত্যাচার চালিয়েছে, তার কোনো ক্ষমা নেই। তবুও মেয়েটা কিন্তু দমে যায়নি, এগিয়ে যাচ্ছে, এবং ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেন এগিয়ে যায়, এবং তার কাঙ্ক্ষিত যে গন্তব্য সেখানে যে একদিন যেন সে পৌঁছতে পারে। এটা ছিল আমার সেকেন্ড গল্প। আজকে আপনাদের কাছে এই দুটো গল্পই আমি বলার জন্য এসেছিলাম। আপনাদের কেমন লাগলো আমি জানি না, গল্পগুলো একটু অন্যরকম। সবসময় ভূতের হাহাহিহি, ভয়ঙ্কর ভূত, চোখ খোবলানো, মাংস পড়ছে মুখ থেকে, সেরকম গল্প হয় না, একটু অন্যরকম গল্প হয়। আর আমাদের জীবনের গল্প সে তো অনেক অনেকটাই অন্যরকম। আমাদের পৃথিবীতে কত রকম মানুষ রয়েছে, তাদের কত রকম ক্যারেক্টার, সবাই নিজের নিজের মতন করে বাঁচতে চাইছে। এদের মধ্যে কেউ কেউ অন্যের পা টেনে নামাতে চাইছে, বলে না বাঙালি কাঁকড়ার জাত, অনেক ক্ষেত্রে এরকম ঠিকই, জানেন তো, অনেক ক্ষেত্রে এরকম ঠিকই। তো যাই হোক, সেগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে, এগিয়ে যেতেই হবে, কিছু তো করার নেই, আমরা এগিয়ে যাব। আপনারাও থাকুন আমাদের সঙ্গে, আমাদের গ্রুপকে আপনারা এগিয়ে নিয়ে যান, আপনাদের সাহায্য পেলে তবে আমাদের গ্রুপ এগোবে। এর পরে যেদিন লাইভে আসব সেদিনকে এক কথক ঠাকুরের গল্প শোনাব। কথক ঠাকুরের মানে এক
কানা এক এক অন্ধ কথক ঠাকুর। শারীরিকভাবেও সে ডিসেবল ছিল, মানে চোখের দিক থেকে, এবং সে মানসিকভাবেও তাই ছিল। এক দালালের গল্প শোনাবো, এক টুপি পড়া দালাল, তার গল্প শোনাবো। বিভিন্ন ধরনের গল্প নিয়ে আসবো আমরা প্রত্যেকেই অনেকেই অনেক ধরনের গল্প নিয়ে আসবো। আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের লাইভে থাকুন, শুনুন গল্প, এনজয় করুন। আপনারা চাইলে আপনাদের গল্প আমাদেরকে পাঠান, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।